নমস্কার, আমি গৌড় কলেজ বলছি, আপনাদের গৌড় কলেজ। আজ আমি পঁচিশে পা দিলাম, বলতে পারেন আমি এখন পঁচিশের তরুণ। কি কেমন লাগছে আমায় দেখে? পেছনে ফেলে আসা পঁচিশটা বছরের ইতিহাস ঘেঁটে দেখলে মুখে বাহবা না দিতে চাইলেও মনে মনে যে সবাই তারিফ করবেন এ বিশ্বাস আমার আছে। যারা আতুর ঘর থেকে আমার সঙ্গে আছেন তাদের কথা নয় বাদই দিলাম, কিন্তু যাদের সঙ্গে আমার নতুন পরিচয় তাদের জন্য ফ্ল্যাশব্যাক জরুরি। সেই কবে 1981 সালেই আমার জন্মাবার কথা ছিল, কিন্তু গ্রহের ফের দেখুন, নেতা মন্ত্রী শিক্ষক শিক্ষাবিদ চেষ্টার কসুর করেননি কেউই, কিন্তু কেন জানি না দিনের আলো দেখার স্বাদ স্বাদই রয়ে গেল। এরপর গুনে গুনে আরও চারটে বছর অপেক্ষা করতে হলো আমার। ওদিকে মালদা কলেজে তখন নাভিশ্বাস অবস্থা, বুঝলেন না, কলা বিজ্ঞান বাণিজ্য গোটা জেলায় কলেজ বলতে তো সেই একটি। প্রয়োজন পড়ল এমন একটি কলেজে যে সামলাতে পারবে ছাত্রছাত্রীদের চাপ, বাস্তব রূপ দেবে তাদের চোখে ঝিলিক দিয়ে ওঠা উচ্চশিক্ষার স্বপ্ন। জেলার প্রশাসন রাজনীতি অর্থনীতি ও শিক্ষা জগতের বেশ কিছু উদ্যোগী মানুষের আন্তরিক চেষ্টায় শুরু হলো কলেজ তৈরির তোড়জোড়। আবেদন নিবেদন কাগজ কলম ফাইলের রাস্তা পেরিয়ে অবশেষে মিলল জন্মাবার ছাড়পত্র। ছাড়পত্র না হয় মিলল, কিন্তু জন্মাবো যে তার জমি কোথায়? ঢের খোঁজাখুঁজির পর তৎকালীন জেলা শাসকের উদ্যোগে মঙ্গলবাড়ির ঠিক এই জায়গায় মিলল এক টুকরো সরকারি পরিত্যক্ত জমি। ইটের দেওয়াল আর টিনের চালায় তৈরি হলো আতুর ঘর। জন্ম নিলাম আমি, আমি গৌড় কলেজ। ৪৯ ছাত্রছাত্রী নিয়ে শুরু হলো পথ চলা, তবে যেমনটা ভাবা হয়েছিল ততটা মসৃণ ছিল না শুরুর দিন। প্রাইমারি স্কুল তার চেয়ে খারাপ অবস্থা ছিল, ইটের সেখানে জানলা ভর্তি ইটের, উপরে দিয়েছি উপরে টিন ছিল, কিন্তু ঘর অত্যন্ত গরম, ছোট্ট ঘর, তার ভিতরে মাত্র 42টা ছাত্র নিয়ে ওখানে আমাদের অভিযান শুরু হয়েছে। মালদা কলেজের গেটে গিয়ে বসে থাকতাম বেঞ্চে, আমি পুলো অমিনকে বসে থাকতাম, জমির জন্য ছোটো ছিল পুলো পড়ছেন অনেক হেল্প করছেন, অনেক সুস্মিতা স্যার অনেকই হেল্প করছেন, গেটে গিয়ে বসে থাকতাম। তখন এ সময় ছিল ইংল্যান্ডে, ওই বলতেন না কিছু ছাত্র পড়াও, কিছু ছাত্র পড়াও, কিছু ছেলে পড়াও। যে এখানে একটি টিনের চালা ছোট্ট একটি ঘর, সেই ঘরে 44 জন প্রথম বছর ছাত্র ভর্তি হয়েছিল। ক্লাস ঘরের সমস্যা, শিক্ষকের সমস্যা, লাইব্রেরি বইয়ের সংখ্যা ভর্তি হয়েছিল। রাস্তা তৈরি থেকে শুরু করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট ফেলা, ইট ফেলেছি যাতে আমরা হাঁটতে পারি, কেন কাদায় ভর্তি হয়ে থাকতো জায়গাটা, ক্লাসরুমটা যাতে একটু পরিষ্কার থাকে, নিজেরাই ঝাড়া মোছা করে বসতাম, ছাত্রদের টেবিল বেঞ্চগুলো বসার আগে আমরা নিজেরাই ছেড়ে নিতাম। অনটন অবসাদে একসময় বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম আমি, তবে যাদের কথা শুনলেন আমার হার জিরঝিরে এক চিলতে টিনের চালার ঘরে তারা যখন বসে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তখন বুকে বল পেতাম, মশগুল হয়ে শুনতাম তাদের কথা আর নিজেকে হারাতাম স্বপ্নের দুনিয়ায়। সেদিন আতুর ঘরে বসে যারা আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, শিখিয়েছিলেন বেঁচে থাকার লড়াইয়ের কায়দা কৌশল, আসুন তাদের মুখেই শুনব দিন বদলের পালার কথা। সবচেয়ে বেশি সাহায্য করেছেন বৃষ্টিপাত বিশ্বাস, তখন আমাদের জেলা পরিষদ ছিল, অনেক টাকা পয়সা সেখান থেকে দেওয়া হয়েছে, পরে সেটা আস্তে আস্তে এত নানানভাবে সাহায্য করা, আরও বিভিন্ন সেটা এখন
বিশেষ টাকা দিয়ে 25 বছর প্রথম যে বিল্ডিংটা হয়েছিল 1.5 লাখ টাকায় সেটা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের দ্বারা দেওয়া ওই যে চীনের চালটা ওরা বানিয়ে দিয়েছিল তারপর 4.5 লাখ 4.5 লাখ টাকা পেলাম এর কাছ থেকে জেলা পরিষদ থেকে তারপর আস্তে আস্তে সাবজেক্ট খুললাম অনার্স করতে গেলাম ছাত্র অনেক বড় বেশি বাড়তে থাকলো রেজাল্ট ভালো হলো একটা মালদা কলেজে এমনি অধ্যাপক হয়েছিলেন এখানে কোনো কাজ করতে পড়াতে পারবো কিনা করবেন কিনা এখানে সত্যি আমরা মানসিকভাবে বলছি আমার একটা ইচ্ছিল কিন্তু দেখলাম না আসার পর খুবই এবং সক্রিয়ভাবে কাজ করেছে সেদিনের ছোট্ট আমি আজ যুবা আমার ইতিহাস এক চিনতে চালা ঘর থেকে সুদৃশ্য কলেজ বিল্ডিংয়ে উত্তরণের ইতিহাস এক চিলতে জায়গা থেকে 2.49 একরে উত্তরণের ইতিহাস 40 থেকে 4 হাজারে উত্তরণের আর উত্তরণের পথেই পেয়েছি ন্যাক অনুমোদিত জেলার একমাত্র কলেজের স্বীকৃতি উত্তরণের ইতিহাসে আজও সেই দিন আমার স্মৃতিতে অমলিন যেদিন আমারই 5 পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে সেরার স্বীকৃতির সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিয়েছিল স্বর্ণপদক পুরস্কার আজও ভুলিনি সেই দিন যেদিন কলা বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগেও উচ্চশিক্ষার দরজা খুলে গিয়েছিল জেলার অসংখ্য ছাত্রছাত্রীর সামনে শুধু কি তাই বায়োসায়েন্স কম্পিউটার সায়েন্সের মতো বিভাগ আজ ছাত্রছাত্রীদের পেশা প্রবেশের নতুন দিশা দেখাচ্ছে তালিকায় নবতম সংযোজন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ আমাদের ডিস্ট্রিক্টের শুধু ছাত্রছাত্রী নয় বাইরের অন্যান্য জেলারও অনেক ছাত্রছাত্রী তাতে ভর্তি হয়েছে এবং শিক্ষার হারও যেমন বেড়ে উঠেছে আর রেজাল্টও খুব ভালো হচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সাবজেক্টের নাম্বারের ক্ষেত্রে পার্সেন্টেজটা একটু কম থাকে তাছাড়াও আর্থিক দিক দিয়ে যদি আমরা দেখতে পারি তাহলে মালদা কলেজে ভর্তির ক্ষেত্রে অর্থের পরিমাণ অনেক সে তুলনায় গৌর কলেজে কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি করার ক্ষেত্রে অর্থের পরিমাণটা অনেক কম হ্যাঁ তো সে তুলনায় কেবলমাত্র মধ্যবিত্ত ছাত্রছাত্রীদেরই নয় সেই সঙ্গে সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদেরও যথেষ্ট সুবিধা আমরা করব উচ্চ মাধ্যমিক পাশের পর উচ্চশিক্ষার যে সীমিত সংখ্যক সেটা মানে স্কুল বা কলেজের সংখ্যা বেশি না হলে হয় না সেটা এখানে আমি দেখলাম যে এখানেও শিক্ষকতা অনেক বেশি ভালো ধরনের এখানে সব কলেজের মতোই কোনো কিছুতেই কম না কিন্তু অন্য অন্য কলেজে যেমন টিচাররা আছেন এখানেও তেমনই সব টিচাররা আছেন যারা আমাদেরকে ভালোভাবে পড়ে দিচ্ছেন একবার চোখ ফেরান আমার লাইব্রেরির দিকে বিভিন্ন বিষয়ের প্রায় 20,000 বইয়ের সংগ্রহ যদি এতেও মন না ওঠে তবে জানিয়ে রাখি খুব শিগগিরই নতুন একটি লাইব্রেরির পালক আমার মুকুটে গুঁজতে চলেছি আর ছাত্রাবাস শুরুতে তেমন সাড়া না মিললেও এখন আবাসিকদের কলরবে রাত দিন সরগরম শিবরাম ছাত্রাবাস খুব শিগগিরই ছাত্রীদের জন্যও তৈরি হবে একটি আবাসন বন্ধুর উপল ছড়ানো পথ পেরিয়ে এখন আমি 25-এ আরও এগোতে হবে আমায় না এগোতে পারলে চরই বেতির মন্ত্রে যাদের কাছে দীক্ষিত তাদের অবমাননা হবে আমি চাই যে এই অনুষ্ঠান আর গোটা রবীন্দ্র দিবসের আরও যে সমস্ত কর্মসূচি রয়েছে খুব সফল হোক ভালো হোক এবং মহাবিদ্যালয় সুনামের সঙ্গে তার যে দায়িত্ব সেটা পালন গৌর কলেজের সিলভার জুবলির সময় আমি ওনাদেরকে বেস্ট উইশেস জানাতে চাই বিকজ গৌর কলেজ আমাদের মালদার খুব নাম করা কলেজ স্পেশালি আমার কনস্টিটুয়েন্সির ওয়ান অফ দ্য ভেরি ওয়েল নোন কলেজ ওনাদের আরও কিছু ডেভেলপমেন্টের কথা আমাকে জানিয়েছেন আমি অ্যাজ অ্যান এমপি ওনাদের পাশে সবসময় আছি এবং চেষ্টা করব যে আমি ওনাদের ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারি উত্তরোত্তর তারা শিবির দুঃসাধন করে আরও ভালো করে লেখাপড়া পরিস্থিতি হবে আরও উত্তরগত বিষয় এবং উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে যথেষ্ট
সুনাম অর্জন তারা করতে পারে সেই ব্যাপারে তারা তৎপর। সুবর্ণ জয়ন্তীতেই যেন ওই সোনার পালের ভাই, তখন হয়তো আমরা থাকবো না, তখন হয়তো যারা একেবারে যুবক তারা হয়তো থাকবে, তারা তখন দেখবে যেন সত্যিকারই কলেজ সুবর্ণ জয়ন্তীর মতো বিনীত হয়ে উঠেছে। ডিসিপ্লিন হোক, সাকসেস হবেই, ওদের জীবনেও উৎকর্ষতা আসবেই, কিন্তু কিছু তো পাবেই যদি তারা ডিসিপ্লিন হয় এবং ভালোবাসতে পারেন মানুষকে। ছাত্রছাত্রী বলি বা নন কমনাল হও, মানুষকে ভালোবাসো প্রাণ ভরে। এখন দেখার মতো কলেজ হয়েছে, এটা দোষারোপ করা চলবে না। এটা সুন্দর কলেজ, মালদা কলেজ থেকে দ্বিগুণ ভালো হয়েছে। সকলের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতাই যেন বজায় থাকে, যাতে করে তাদের সকলকে নিয়ে আমি এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে পারি। এগিয়ে চলার চেষ্টা আমি করছি, আপনারা হাতটা একটু বাড়াবেন প্লিজ।